এটা আমার দাদুর বাড়ি। আচ্ছা কড়কনাথ চিকেন, মুরগিটা পুরো কালো হয়, স্কিনটাও কালো। এটা অন্য রুমে যাওয়ার একটা গুপ্ত রাস্তা ছিল। হ্যালো গাইস, তো আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়ি বিবর্দা, আর এসেই আমি একটা চপ খেয়ে নিয়েছি। এখানকার চপ খুব ফেমাস, আমার খুবই প্রিয়। তো আজকে এখানে প্রচুর রান্না হবে, কি রান্না হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পূর্ণলতা রিসর্টে খাচ্ছিলাম সেদিন, ওই কড়কনাথ মুরগিটা খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিলো। তারপরে ঠিক করা হলো যে এখানেও যদি পাওয়া যায়, আমরা খুব জোগাড় টোগাড় করেছি। তো আজকেও ঘরে রান্না হবে, তার মানে আনলিমিটেড খাওয়া দাওয়ালে। চলুন ওখানে রান্না হচ্ছে, দেখানো যাক কি রান্না হচ্ছে। ওখানে সব সবজি ভাজা হয়ে গেছে শুক্তোর জন্য। ওটা কি মাটনে মশলাটা করে রেখে দিলে দিয়ে মাটন এটা হচ্ছে কড়কনাথ চিকেন, মুরগিটা পুরো কালো হয়, স্কিনটাও কালো। তো দেখা যাক এটা টেস্ট কেমন হয়। মা এখানে মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করছে। আমি চিনি না, চিনি নাম তোর? কে দিয়েছে নামটা? দাদু দিয়েছে। আমি তুমি দিয়েছি? আমার নাম রাজ। কি রাজ, তুই নিজে নিজে দিয়েছিস নাকি এটা? কালো টুকরো তো বউ নিবি না? ভেবেছিলাম পুরো ভিডিওটা ন্যাচারাল রাখবো, কিন্তু রথের মেলার এত আওয়াজ, বক্স গান বাজছিল, তো এই যে বাচ্চারা কেমন নাচ করছে দেখুন। এরপর আমাদের চললো মুড়ি খাওয়ার পর্ব। তো এখানে হয়েছে রমাকলাই সেদ্ধ, চপ, মুড়ি, আর দাদা এখানে মুড়ি খাচ্ছে, মা মুড়ি খাচ্ছে। এখানে এখন মাটনটা পরিষ্কার হচ্ছে, চিকেনটা হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন আজ খাওয়া দাওয়াটা কেমন হবে। মাটন চিকেন, বৌদি এখানে মাটনটা পুরো পরিষ্কার করে ধুয়ে ফেলছে। এখানে একটু করে আসছি আর দেখছি একটা করে রান্না হয়ে যাচ্ছে। এটা কি হয়ে গেল এখন? শুক্তোটা হয়ে গেল। জেঠিমা, বড় জেঠিমা বলো সাবস্ক্রাইব করতে, বলো। এই যে তাতোই আমার এক ভাইঝি, ও যাচ্ছে স্কুলে, কিন্তু ছবি তুলবে না, ভিডিওতে আসবে না। আরো বেশি করে তুলবো, দেখ এই যে ধনু দাদা এখন মুড়ি মাখছে। তুমি যেমন থাকবে তুলে দেবো। বাবা এখানে ব্যবস্থাটা দেখো, ছাতা নিয়ে আর এখানে হয়ে গেছে শুক্তো, এখানে এই যে রোদ উঠেছে, তার মধ্যে কাজ চলছে। তাহলে চলুন দাদুর বাড়িটা আপনাদের একটু ঘুরে দেখাই, কি সুন্দরভাবে বানিয়েছিল আর কত বড় দালান, মানে এখানে এলে সত্যি ছোটবেলাগুলো চোখে ভাসে। আমরা এখন আছি ওপরে, এখানে এই দালান, আর এই পিছনে যেটা দেখছেন এটা একটা উপরে যাওয়ার সিঁড়ি, ওদিকেও একটা সেম উপরে যাওয়ার সিঁড়ি আছে, আর এই একটা নিচে যাওয়ার সিঁড়ি, ওদিকেও আবার একটা নিচে যাওয়ার সিঁড়ি আছে। এটা একটা রুম, এরপরে এটা দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কি আছে, আর এখানে পরপর আরও তিনটে রুম। তো চলুন ওটা দিয়ে ভেতরে যাওয়া যাক। এইখানে একটা গলির মতো আছে,
তো এটা একটা গুপ্ত জায়গায় ছিল এক সময়, এখানে দাদু ঠাকুমাকেও আমি থাকতে দেখেছি। এই জায়গাটা এখন ইউজ হয় না, পড়েই আছে। আর এখানে একটা ছোট্ট রুম আছে, ওদিকে গিয়ে একটা, ওদিকে বাথরুম ল্যাট্রিন, আর এই দিকে দুটো রুম পরপর, তারপরেই একটা ঠাকুরের ঘর। তো এখানে অনেক পুরনো ঠাকুর আছে, ওই যে হাঁড়ি একটা দেখা যাচ্ছে মাটির, ওটার মধ্যে অনেক ঠাকুর আছে যেটা এক বছরে একটা সময়ই বার করে পুজো করা হয়। তো আমার দাদুর বাড়ি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো চলুন এবার একটু ছাদটা ঘুরে আসা যাক। এই একটা দিকের সিঁড়ি দিয়ে আমরা উঠছি, অপোজিট সাইডে আবার সেম স্ট্রাকচার, সেম সিঁড়ি আছে, আর এটা হচ্ছে আমাদের ছাদ, আর এটা হচ্ছে ঠাকুর ঘর যেখানে আমাদের সন্ন্যাসী ঠাকুর থাকেন, অনেক পুরনো। এদিক থেকে গানের প্রচুর সাউন্ড আসছে, কারণ আজকে রথ আগেই বলেছি, আর আমি এখানে যা যা বলেছিলাম আমাকে সব বন্ধ করে নতুন করে ভয়েস ওভার দিতে হলো। চলুন এবারে আপনাদেরকে ছাদ থেকে একটু খামারটা দেখাই। আর এখানে প্রচুর পায়রা আছে, দাদু ঠাকুমা প্রচুর পায়রা পুষেছিল, তো এখনও তারা রয়ে গেছে। ওই দিকে ওই টিনের চালটা দেখতে পাচ্ছেন, ওই দিকে এই যে এটা আমার ঠাকুমার সিন্দুক, জানি না কি রাখা থাকতো, তবে এটা দেখলে যেন পুরনো অনেক স্মৃতি তাজা হয়ে যায়। আর এই দিকটা পুরোটা গোয়াল ঘর, এটা যেটা আপনারা দেখছেন এটা পুরো গোয়াল ঘর। তো বাকি মোটামুটি আপনাদের সবই দেখিয়ে দিয়েছি, খুব গরম, পাগুলো পুড়ে যাচ্ছে, রোদটা ঝকঝকে একদম উঠেছে। ওদিকে যেমন একটা ছোট ঘর দেখলেন, এদিকে ওই সাইডে একটা ছোট খোপ মতো আছে যেখানে আমি আর মণি দিদি খেলনাবাটি খেলতাম। এতক্ষণ আপনাদের দেখালাম ফার্স্ট ফ্লোর আর ছাদ, এবারে দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা একটু ঘুরে। তো আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়েছি, নেমেই ডান দিকে একটা রুম, তারপর একটা হল, তারপরে আবার দুটো রুম। তো এখানে বাবা দাদা বসে রেস্ট নিচ্ছে, আর প্রত্যেকটা রুমের সামনে একটা সদর দরজা আছে, তবে সবগুলো ইউজ হয় না, মোটামুটি এইটাই আমাদের সদর দরজা। আর সদর দরজা দিয়ে ঢুকে গেলেই একটা বড় উঠোন, তার বাঁদিকে আবার আছে একটা রুম, আর এদিকে আছে আরেকটা রুম, আর ওই দেখা যাচ্ছে ওটা ওপর থেকে নিচে নামার আরেকটা সিঁড়ি। তো এই যে এটা আমাদের উঠোন, কাজ চলছে, আর এই বাচ্চারা এখানে মাছ ধরছে একটা বালতিতে জল নিয়ে, ও বাচ্চাদের খেলা। তো আর এরপর ওই দিকে তুলসী থান দেখতে পাচ্ছেন আপনারা, আর ওদিকে পেরিয়ে গেলেই যে রুমটা দেখা যাচ্ছে ওখানে ঠাকুমা থাকতো, তবে ওটা আগে ধানঘর ছিল শুনেছি আমি, তবে ঠাকুমাকে এখানে থাকতে দেখেছি। আর এটা ঠাকুমার আলমারি, এখান থেকে আচারের গন্ধে পুরো মম করতো গোটা ঘর, এত রকমের আচার রাখা থাকতো। এবার চলুন আপনাদের দেখাই রান্নাঘর, মানে আগে আমাদের যেটা রান্নাঘর ছিল যেখানে বসে সবাই মিলে পিঠে করা হতো আর প্রচুর গল্প করা হতো, ছিল মাটির উনুন, তারপরে গোবর গ্যাসের উনুন, এখন সেখানে অবশ্য এই যে এইসব রাখা আছে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আসলে আমি এই পুরো ভিডিওটা একটার মধ্যেই রাখতে চেয়েছি, মানে পার্টে ভাঙতে আমার ভালো লাগেনি। তো আপনারা কতটা এনজয় করছেন আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এখানে দুটো বাথরুম আর এই যে গোয়াল ঘর আছে, আমি অবশ্য ভেতরে কখনো ঢুকিনি। আর এই যে ওপর থেকে যে খামার দেখালাম ওটা এখন অবশ্য একটু রিপেয়ারিংয়ের কাজ চলছে, কারণ অনেক পুরনো ঘর তো মাঝে মাঝেই রিপেয়ারিং করাতে হয়। ছিল আমাদের বাড়ি যেখানে আমরা ছোটবেলায় না সবসময় থাকতাম না আমি, যদিও মাঝে মধ্যে আসতাম, কিন্তু নিজের বাড়ির একটা আলাদা টান থাকে, তাই এটা আমার দাদুর বাড়ি। তো আপনাদেরকে ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এবারে চলুন একটু বসে আড্ডা দিই, তারপর খাওয়া দাওয়ার দিকে ফোকাস করবো। অনেক সব অনেক সুন্দর হয়ে গেছে।
বাহ দেখতে হেভি হয়েছে ও তোমার সেই প্রসেস আর কি প্রথমে জলটা মেরে নিয়ে দিয়ে মশলা দিয়ে দেবে আমার নাম কি বল চপ্তিবিসি একদম ঠিক করে বল আর নুনটা ঝোলটা ঠিক আছে হ্যাঁ সেদ্ধ হলে নুনটা ঢুকে যাবে মতামত চাই কেমন লাগছে বলো এখন খাইনি এখানে এলে এত ভালোবাসা এত আন্তরিকতা পাই মানে অদ্ভুত একটা ফিলিংস আছে আর বাচ্চাগুলো তো পিসিমনি পিসিমনি করে অস্থির কেমন আছো দেখে বল কেমন আছি এরকম মজা করতে করতে দিনটা যে কখন পেরিয়ে গেছিল বুঝতেই পারিনি আমাদের সবার প্রিয় আলু ভাজা এটা ছাড়া যেন বাঙালি খাবারটাই অসম্পূর্ণ জেঠিমারা কোনোদিনই তুলতে দেয় না তাও একবার ঠান্ডা ঠান্ডা জল দিয়ে এবারে মুখটা একটু ধুয়ে নিলাম হবে না রে আর ওইটা চিকেন এই মাটন না দেখি লাল দেখেছ পানটা বাকি ছিল সেটাও চলে এসছে তাহলে এবারে জাস্ট খেতে বসার অপেক্ষা আপনাদের আরেকটা জিনিস দেখাই আমার দাদুর প্রতিষ্ঠা করা শিব মন্দির একজন তুমি না তো ফাইনালি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচ বসে গেছে আমিও বাকি নেই আমিও বসে পড়েছি আমার হাতে এখন আমার প্রিয় মাটনের চর্বি আহা আর এই যে কড়কনাথ চিকেন দেখুন স্কিনটা পুরো কালো আমাকে কমেন্ট করে জানান আপনারা কি কখনো ট্রাই করেছেন এখানে খেতে বসেছে মামা ভাগ্নে অসম অসম এ তুমি তো কড়কনাথ খাওনি বলো এটা কেমন হয়েছে কি জ্বালা আজকে জন্য স্পেশাল
আগের জন্য ভালো হয়েছে চলো এবার আইসক্রিমটা এসো এখানে বসে গল্প করতে করতে আইসক্রিমটা হবে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দাদারা চলে গেল মোরগ লড়াইয়ে আমাদের বাড়ির একটা মোরগ এই যেটা দেখালাম আপনাদেরকে কিন্তু এর কোনো পেয়ার পাওয়া যায়নি মানে যার সাথে লড়াই করবে সেটা পাওয়া যায়নি এখানে অন্য মোরগ লড়াইয়ের ভিডিও তুলে এনেছে সংকেত সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন প্রচুর মজা করার পর এবারে দিন শেষ আবার বাড়ি ফিরে যাওয়ার পালা তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা